সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে freelancer.com এর একটা অপশন সম্পর্কে আলোচনা করব। আমরা সচরাচর আসলে আমাদের প্রোফাইল, ড্যাশবোর্ড, উইন্ডো অপশন, ট্রানজাকশন অপশন, ব্রাউজ, কন্টেস্ট, প্রজেক্ট, এই অপশনগুলোর সাথে আমরা সচরাচর সবাই পরিচিত। কিন্তু freelancer.com এর ওয়েবসাইটের মধ্যে, ইন্টারফেসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ অপশন আছে যেটা আসলে অনেক ফ্রিল্যান্সাররা জানে না, অথবা জানলেও সেটা ক্লিক করে অথবা ভিজিট করে আসে না আসলে। তো আমি আজকে সেই একটা গুরুত্বপূর্ণ অপশন সম্বন্ধে আলোচনা করব। সেই অপশনটি হচ্ছে আসলে ফ্রিল্যান্সার রিওয়ার্ড বা মাই রিওয়ার্ড। সেই রিওয়ার্ডের মধ্যে কিছু ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটি গ্রহণ করে আপনি freelancer.com থেকে আপনার ক্রেডিটের মাধ্যমে এই ক্রেডিটগুলোকে আসলে ডলারে রূপান্তর করা যায়। অর্থাৎ ডলারের রূপান্তরটা অটোমেটিক হবে, আপনি আপনি ম্যানুয়ালি কোনো কনভার্ট করতে হবে না। প্রোফাইলটাকে প্রমোট করার জন্য আপনি কোনো একটা এক্সাম দেবেন অথবা আপনি বিট করবেন, আপনার হয়তো মাসিক বিটের লিমিট আছে একটা, আপনি আরও বেশি বিট চাচ্ছেন, সেই ধরনের কিছু ফ্যাসিলিটি আছে আপনি এই ক্রেডিটের মাধ্যমে, সেটা আপনি বিট বাড়াইতে পারেন, আপনি প্রমোট করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের এক্সামে টেস্টের মধ্যে অ্যাটেন্ড করতে পারেন। মাই রিওয়ার্ডে সেরকম কিছু অপশন আছে, সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটা দেখে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটার নিচে একটা লাইক দিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি freelancer.com এ লগ ইনের মাধ্যমে আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে freelancer.com এর আমার প্রোফাইলের ড্যাশবোর্ড। আমরা যখনই লগ ইন করি তখন সাধারণত এই ইন্টারফেসটা এসে যায়। তো এখানে দেখেন আমার প্রোফাইলটা সেট আপ ইউর অ্যাকাউন্ট 70%, অর্থাৎ 70% আমার প্রোফাইলটা পরিপূর্ণ, 100% হয় না এখনও। তো 100% করতে গেলে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা মনে করেন এখানে আছে ফার্স্ট দ্য ইউএস ইংলিশ এক্সাম লেভেল 1, এইভাবে লেভেল 2 আছে একটার পর একটা। এইভাবে আমি এখন যদি লেভেল 1 কমপ্লিট করে ফেলি সাথে সাথে আমার এটা 90% হয়ে যাবে, এখানে 20% 70%-এর সাথে যোগ হবে। তো এভাবে আরেকটা লেভেল আমি এক্সাম দিলে তাহলে এটা 100% আমার প্রোফাইলটা হয়ে যাবে। তো এখন আমি এই এক্সামটাতে যদি আমি ক্লিক করি, আমি ক্লিক করলাম, দেখেন এই এক্সামটা যদি আমি দিতে যাই, এটা হচ্ছে লেভেল 1 ইউএস ইংলিশের লেভেল 1 এক্সাম, তাহলে আমাকে পারচেজ দিস এক্সাম ফর $5 USD, অর্থাৎ এই এক্সামটাতে অ্যাটেন্ড করতে গেলে আমাকে $5 ব্যয় করতে হবে। সেটা আমার প্রোফাইলে যদি টাকা থাকে, আমার freelancer.com এর অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইল থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কেটে ফেলবে। অথবা যদি এখানে ব্যালেন্স নাও থাকে, আপনি আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার এই $5 ব্যয় করতে পারবেন, তাহলে আপনি লেভেল 1 এক্সামটা দিতে পারবেন। এইভাবে আরও অনেকগুলো এক্সাম আছে, শুধু যে লেভেল ইংলিশের উপর তা না, এখানে মনে করেন এই ইউএস ইংলিশ লেভেল 1 2 এভাবে আছে, অ্যান্ড্রয়েডের উপর এক্সাম দিতে পারবেন, যার যেদিকে স্কিলনেস আছে সেই দিক দিয়ে আপনি আপনার এক্সামটা দিতে পারেন। মনে করেন এখানে নিচের দিকে দেখেন ডাটা এন্ট্রির উপর এক্সাম আছে, এখানে শুধু লেভেল 1 নাও, আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো এক্সামের লেভেল 1 2 এভাবে পাবেন। অ্যাডোব ফটোশপের উপর দিতে পারবেন, অ্যাডোব ইলাস্ট্রেটর CS5-এর উপর দিতে পারবেন। মনে করেন আমি অ্যাডোব ইলাস্ট্রেটর CS5-এ আমি ক্লিক করলাম, দেখেন এখানে মোহাম্মদ ফার্স্ট দিস এক্সাম টু স্টার্ট উইনিং মোর, অর্থাৎ আপনি যদি এক্সামটা দিতে পারেন তাহলে আপনার জিতার সম্ভাবনা, সেটা বিট জিতার সম্ভাবনা, প্রজেক্ট জিতার সম্ভাবনা, কন্টেস্ট জিতার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দেবে, সেই জন্য এক্সামগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সেই এক্সামগুলো $5 অ্যাটেন্ড করতে গেলে আমাকে $5 ব্যয় করতে হবে। তো আমি আজকে যেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি একটু পরে, সেটা হচ্ছে আপনি $5টা আপনার পকেট থেকে খরচ না করে, আপনার অ্যাকাউন্ট থেকে খরচ না করে, আপনি ক্রেডিটের মাধ্যমে রিওয়ার্ডের মাধ্যমে কীভাবে আপনি এই এক্সামটাতে অ্যাটেন্ড করবেন অথবা আপনি আপনার প্রোফাইলটা প্রমোট করবেন বিভিন্নভাবে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই ড্যাশবোর্ডে চলে যাই। আমি জাস্ট ফ্রিল্যান্সার যে লোগোটা আছে সেখানে আমি ক্লিক করলাম, আমি এখন আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আপনার যে ডান পাশে উপরের দিকে যে প্রোফাইল আছে, প্রোফাইলে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, অর্থাৎ ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর
দেখেন উপরে মাই প্রোফাইল, ইমপ্রুভ প্রোফাইল, মাই সার্ভিস, গেট সার্টিফাইড, প্রমোট প্রোফাইল, সর্বশেষ হচ্ছে মাই রিওয়ার্ড। আমি আজকে আলোচনা করব মাই রিওয়ার্ডস এই অপশনটা নিয়ে। তো আমি মাই রিওয়ার্ডসে ক্লিক করলাম। এখানে দেখেন ফ্রিল্যান্সার রিওয়ার্ডস, এটা হচ্ছে আমার মাই রিওয়ার্ডের প্রথম ইন্টারফেস ওভারভিউ। প্রথম ওভারভিউতে হচ্ছে আমার যে এখন যে রিওয়ার্ডের কী অবস্থা, আমার পুরো প্রোফাইলের মধ্যে কী অবস্থার মধ্যে আছে আমার রিওয়ার্ডস, আমি কোন লেভেলে আছি সেই জিনিসটা এখানে শো করতেছে। এখানে দেখেন এই রিওয়ার্ডসের গুরুত্বটা কী সেটা এই জায়গার মধ্যে লেখা আছে প্রাথমিকভাবে, আমি একটু পরে শুনি আপনাদেরকে। অ্যাজ ইউ কমপ্লিট অবজেক্টিভস অ্যান্ড ইউজ দ্য সাইট, ইউ উইল আর্ন এক্সপিরিয়েন্স পয়েন্ট উইদিন ব্র্যাকেট এক্সপি টু ইনক্রিজ ইউর রিওয়ার্ড লেভেল। ইনক্রিজিং ইউর লেভেল আনলক্স স্পেশাল রিওয়ার্ডস, বেজেস অ্যান্ড আইটেমস, হেল্পিং ইউ টু গেট মোর ওয়ার্ক অ্যান্ড সেভ মানি। দ্য মোর ইউ লেভেল দ্য মোর ইউ আর রিওয়ার্ডেড। অর্থাৎ এখানে যেই কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে বাংলায়, এখানে এই ফ্রিল্যান্সার ডট কমে যত আপনি কন্টেস্ট অংশগ্রহণ করবেন, যত ডিজাইন সাবমিট করবেন, আপনি যখনই করবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনি কিছু এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন করেন, সেটা হচ্ছে আপনি এটাকে সংক্ষেপে এক্সপিও বলে। দেখেন আমি যখন এখানে আজকে একটা আমি কন্টেস্ট অংশগ্রহণ করছি, সেটা আমি একটা ডিজাইন যখন সাবমিট করছি সাথে সাথে আমার 12 ক্রেডিট যোগ হয়ে গেছে, তো December 5, 2020, এটা হচ্ছে আজকে বিকালে আমি একটা কন্টেস্টে একটা লোগো ডিজাইন সাবমিট করছি, সাথে সাথে আমার 12 ক্রেডিট যোগ হয়েছে এবং এক্সপিরিয়েন্স পয়েন্ট যোগ হয়েছে 10 XP। অর্থাৎ আপনি যদি কোনো একটা কন্টেস্টে অংশগ্রহণ করেন, কোনো একটা ডিজাইন, আপনি একটা কন্টেস্টে যদি 5টা ডিজাইন আপনি সাবমিট করেন তাহলে প্রত্যেকটাতে 10 করে 50 XP আপনি পেয়ে যাবেন, আর প্রত্যেকটাতে 12 ক্রেডিট করে যোগ করবে 5 12 60। আর যদি আপনি কোনো কন্টেস্ট অথবা বিট আপনি উইথড্র করেন তাহলে আপনার সাথে সাথে আপনার যে এক্সপিরিয়েন্স পয়েন্ট যোগ হয়েছিল, মনে করেন আমার যখন সাবমিট করছি 10 XP যোগ হয়েছে, আবার যখন আমি কোনো একটা ডিজাইন উইথড্র করছি তখন সাথে সাথে সেই 10 XP মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আপনার এই যে এখানে লেভেলের যে এক্সপি আছে, এক্সপিরিয়েন্স পয়েন্ট আছে, সেখান থেকে এটা 10 XP মাইনাস হয়ে যাবে। ইউ হ্যাভ বিন ডিটাচ 0 ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটটা কিন্তু আপনার মাইনাস হবে না। আপনি যদি কোনো একটা ডিজাইন উইথড্র করেনও আপনার ক্রেডিট মাইনাস হবে না, কিন্তু এক্সপিরিয়েন্স পয়েন্ট মাইনাস হবে। তো এন্ট্রি সাবমিট এবং এন্ট্রি যদি উইথড্র করেন সে এক্সপিরিয়েন্স পয়েন্টটা এবং ক্রেডিটটা, আপনার এক্সপিরিয়েন্স পয়েন্ট যোগ হবে এখানে, আপনার লেভেল উপরের দিকে যাবে, আর ক্রেডিট পয়েন্ট হবে এখানে। আমার টোটাল এখন 10,928 ক্রেডিট অ্যাভেলেবল আছে, এখানে লেভেল আছে, আমি সর্বোচ্চ লেভেল যেটা সেটা অলরেডি অতিক্রম করে ফেলছি। এখানে আসলে যখন আপনি 20 লেভেলের নিচে থাকবেন তখন আপনার এখানে এটা শো করবে, আমার এখানে দেখেন লেভেল 20, কনগ্রাচুলেশনস, আমি অলরেডি লেভেল 20 কল্ট অতিক্রম করে ফেলছি, এখন এরপরে আর লেভেল 9, এখানে সর্বোচ্চ লেভেল হচ্ছে 20। দেখেন আমার লিডার বোর্ড, এটাকে বলে লিডার বোর্ড, এখানে র্যাঙ্ক 1, সারা পৃথিবীর মধ্যে ফ্রিল্যান্সার ডট কমে র্যাঙ্ক 1 আছে অ্যালান এইস, ওনার লেভেল 20, ওনার স্কোর হচ্ছে 45,57,612 ক্রেডিট ওনার স্কোর, ওনার উনি সর্বোচ্চ পৃথিবীর মধ্যে। আর আমি আছি এখন বর্তমান লিডার বোর্ডের মধ্যে ফ্রিল্যান্সার ডট কমে সারা পৃথিবীর হিসাবে আমি আছি 10,321 র্যাঙ্ক, এটা হচ্ছে র্যাঙ্ক, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে উনি, আর 10,321 র্যাঙ্কে আছি আমি, আমি মোহাম্মদ এ, লেভেল 20, আমার স্কোর হচ্ছে 28,149, আমার পর হচ্ছে উনি অ্যাডাম টি, উনি হচ্ছে 28,148। এটা আপনাদের যখন প্রোফাইলে ঢুকবেন, আপনি যখন রিওয়ার্ডে এই অপশনে আসবেন তখন আপনাদের স্কোরটা আপনি এখানে দেখতে পারবেন, আপনার আগে কে আছে পরে কে আছে দুইজনকে দেখাবে এবং সর্বোচ্চ থেকে আছে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে আজকে প্রথম বুঝালাম এক্সপি এবং ক্রেডিট কিভাবে এখন অর্জন করবেন, এটা গেল অর্জনের ধাপটা। এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে এক্সপিরিয়েন্স পয়েন্ট এবং ক্রেডিট পয়েন্ট আমি অর্জন করলাম সেটার মাধ্যমে কিছু বেচ আরন করা যায়। সেই বেচ আরনগুলো হচ্ছে এইগুলা, এই ডান পাশে বেচ আরন দেখতেছেন, এখানে মনে করেন এখানে যখন আমি কার্সর রাখছি বলতে রিচ দ্য লেভেল 20 লেভেল ক্যাপ, এটা আমি এই বেচটা অলরেডি অর্জন করে ফেলছি। এটা বেচ বলতে আসলে এখানে এক একটা মেডেল আর কি, এটা আমরা যখন কোনো কিছুতে সফলতা অর্জন করি তখন আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান থেকে, ইয়া থেকে তদ্রূপ এখানে freelancer.com মধ্যে এটাকে যেটা আপনার সফলতার অর্জনের যে পুরস্কারটা সেটা এখানে বেজের মাধ্যমে ওনারা মূল্যায়ন করে। সে বেসগুলো আমি আসলে এখানে যে বেসগুলো দেখতেছেন এই বেসগুলো আমি অলরেডি অর্জন করছি, সেটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাচ্ছি প্রত্যেকটা বেস কী জন্য দিছে সেটা আমি আপনাদেরকে বলবো। আমি এখানে দেখেন অনেকগুলো বেস অলরেডি অর্জন করছি এবং অ্যাক্টিভ রিওয়ার্ড আছে, এই দেখেন ডান পাশে যেগুলো আছে যেগুলো অ্যাক্টিভ আছে এগুলোও আপনি আপনার প্রমোশনের মাধ্যমে, আপনি প্রমোটের মাধ্যমে এগুলো অর্জন করতে পারেন, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবার আসেন উপর দিকে ওভারভিউ, পরে হচ্ছে রিওয়ার্ডস, রিওয়ার্ডসে ক্লিক করলাম আমি, রিওয়ার্ডসে ক্লিক করার পর দেখেন আমার এখানে উপর ডান পাশে ক্রেডিট
পয়েন্টটা দেখাচ্ছে এবং ইউর রিওয়ার্ড ইনভেন্টরি, আমার যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো অর্জন করার পর এখানে শো করবে, আমার এটা শো করতেছে। এবং আপনি যদি আপগ্রেড করেন, আপনার মনে করেন আপনার প্রোফাইলটা আপনি আপগ্রেড করলেন, সেটা টাকার মাধ্যমে আপনি আপগ্রেড করতে পারেন, অর্থাৎ আপনি ডলার খরচ করে আপনার সে প্রমোট করতে পারেন, অথবা ক্রেডিট অথবা এক্সপিরিয়েন্স পয়েন্ট খরচ করেও আপনি প্রমোশন করতে পারেন আপনার প্রোফাইলটা। সে কী কী প্রমোশন পাবেন এখানে, এগুলো এখন অমিট অবস্থায় আছে, আপনি যখন এগুলো কিনবেন তখন এটা হাইলাইট হবে। মনে হন বিটস পেতে পারেন, বিটস রিফ্রেশ রেট পেতে পারেন, এমপ্লয়ার ফলোয়িং, এগুলো আপনারা বরাবর দেখবেন এগুলো হতে পারে। এবার আসেন ক্রেডিট শপ, ক্রেডিট শপে দেখেন হাইলাইট বিট আপগ্রেড, আমি এখান থেকে 110 ক্রেডিট পয়েন্ট খরচ করে আমি এখন বাই নাও ক্লিক করলে দেখেন আমি যখন এখানে কার্সরটা নিয়ে তখন লেখা আছে আপগ্রেড, আমি ক্লিক করলে 110 পয়েন্ট এখান থেকে মাইনাস হয়ে যাবে, বিনিময়ে আমি পাবো হাইলাইট বিট আপগ্রেড। সেগুলো অনেক সময় এখানে দেখেন আপনি যখন কোনো প্রজেক্টে বিট করেন তখন হাইলাইট করতে গেলে আপনাকে কিছু ডলার অথবা কিছু অর্থাৎ সেন্ট খরচ করতে হয় আপনাকে, সে সেন্টটা খরচ না করে আপনি এখান থেকে 110 ক্রেডিট দিয়ে এটা বাই করতে পারেন, এখান থেকে বাই নাও 110, তখন আমার এখান থেকে 110 খরচ হয়ে যাবে। তারপর দেখেন এখানে এক্সাম লেভেল 1, টেক ইউর নেক্সট লেভেল 1 এক্সাম ফর ফ্রি, অর্থাৎ আপনি এখান থেকে এটা যদি কিনে নেয় আপনাকে যে আমি প্রথমেই দেখাইলাম $5 খরচ করে লেভেল 1 এক্সাম দিতে হয়, সে $5 খরচ না করে আপনি এখান থেকে 1000 পয়েন্ট খরচ করে আপনি বাই করতে পারেন একটা লেভেল 1 এক্সাম। তদ্রুপ এক্সাম লেভেল 2 খরচ করতে হলে 2000 ক্রেডিট খরচ হবে এখান থেকে। তারপরে এক্সাম লেভেল 3 আপনি অ্যাটেন্ড করতে চাইলে তাহলে 3000 পয়েন্ট যাবে, তাহলে আপনি এখানে বিভিন্ন এক্সাম দিতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর হতে পারে, ফটোশপের উপর হতে পারে, অথবা বিভিন্ন আপনার স্কিলনেসের উপর আপনি এক্সাম দিতে পারেন এই ক্রেডিট পয়েন্টগুলো খরচ করে। তো নিচে আছে ওয়ান বিট ফেক, আপনি রিস্ক ক্রেডিট দিয়ে ওয়ান বিট ফেক আপনি বাই করতে পারেন। ওয়ান বিট ফেক মানে হচ্ছে একটা, আপনি মনে করেন আপনার যে লিমিট আছে, মনে করেন আমার, আমি একটু দেখাই আমার প্রোফাইলে আমার বিট আছে, আসলে দেখেন আমার প্রোফাইলে আমার বিট আছে 8টা মাত্র, মাসের মধ্যে আমি 8টা বিট পাই। তো এখন কোনো কারণে দেখা গেলো যে আমার 8টা বিট বিট করে আমার 8টা খরচ হয়ে গেল, এখন কোনো একটা ভালো লাগছে আমার কোনো একটা প্রজেক্ট আমি বিট করতে চাচ্ছি কিন্তু আমার সে বিট করার জন্য যেই ক্রেডিটটা থাকার কথা সেটা নেই, তখন সেক্ষেত্রে আমি এখান থেকে এক বিট কিনতে পারি, মনে করেন 20 ক্রেডিট খরচ করে এক বিট কিনতে পারি। তারপর 5 বিট কিনতে হলে আপনার 70 ক্রেডিট, 10 বিট কিনতে হলে আপনাকে 135, এভাবে আপনি এখানে বিট ফ্যাকগুলো কিনতে পারেন। এখানে দেখেন 200 বিট কিনতে হলে আপনাকে সর্বোচ্চ 2100 আপনার ক্রেডিট পয়েন্ট এখান থেকে মাইনাস হবে। তো এগুলো হচ্ছে আসলে ফেসিলিটি আপনার। এবার আসি সর্বশেষ বেজেস, অ্যাজ ইউ ইউজ ফ্রিল্যান্সার টু কমপ্লিট প্রজেক্ট ইউ উইল আর্ন বেজেস হুইচ অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সার ডট কমে যে আপনি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করতেছেন, কন্টেস্ট হোক, প্রজেক্ট হোক, বিট হোক, আপনি যে ক্রেডিট পয়েন্ট অর্জন করতেছেন সেগুলো দিয়ে আপনি কিছু এখান থেকে ব্যাস আর্ন করেন, সেটা অটোমেটিক্যালি ফ্রিল্যান্সার ডট কম আপনাকে দেবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি যখনই আপনার কাজ, আপনার যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসের উপর কোনটা কোনটা অর্জন করতেছেন সেটা ওনারা যখনই করবেন তখনই আপনাকে একটা বেস দিয়ে দেবে। এখানে অনেকগুলো বেস আছে, প্রশ্নবোধক চিহ্ন যেগুলো আছে সেগুলো আসলে আমি অর্জন করি নাই এখনো, সেটাই প্রশ্নবোধক, আর যেগুলো আমি অর্জন করছি সেগুলো হচ্ছে এরকম হাইলাইট হয়ে আছে। দেখেন এখানে অনেকগুলো বেস আছে, সব বেস আসলে একজন ফ্রিল্যান্সার অর্জন করা একটা একটা টাফ ব্যাপার আর কি। তো সেজন্য এখানে লিখে দিছে এলিট বেজেস আর ভেরি ডিফিকাল্ট টু অবটেইন, অর্থাৎ আপনি এই বেসগুলো সবগুলো অর্জন করা এটা অনেকটা কঠিন ব্যাপার, এটা একজন এলিট পার্সন হবে, এলিট ফ্রিল্যান্সার সেটা একদম পুরো পৃথিবীতে খুব কমই আছে আর কি, সবগুলো অর্জন করছে সেরকম। অবটেইন বাই অনলি আওয়ার মোস্ট ডেডিকেটেড ইউজার্স, অর্থাৎ যারা ভালো কাজ করবে আপনার ডেডিকেটেড যারা আছে তারাই এই বেসগুলো অর্জন করে। তো আমি এখান থেকে কিছু বেস অর্জন করতে পারছি সেটা আপনারা এখানে ওভারভিউতে দেখছিলেন, এই বেসগুলো আমি এখান থেকে অর্জন করছি। আমি যখন এখানে বিইউ অল বেজেস ক্লিক করবো তখন এই বেসগুলো এসে যাবে, এই অপশনটা এসে যাবে, আমি আপনাদেরকে দেখাই। আমি মনে করেন এখানে আমি ক্লিক করলাম, এর সাথে সাথে দেখেন এই এটা এসে গেছে। তো আমি যখন স্ক্রল করে নিচের দিকে যাই দেখেন এখানে একটা অপশন আছে অল, অর্থাৎ এখানে টোটাল বেসগুলো দেখাচ্ছে এখানে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কোন ক্ষেত্রে বেসগুলো দেওয়া হয় সেখানে এখানে লেখা আছে সেগুলো। মনে করেন ফার্স্ট দা জার্মান এক্সাম লেভেল 3, যদি জার্মানি ভাষা আপনি অর্জন করতে পারেন লেভেল 3 তাহলে জার্মান এক্সপার্ট হিসেবে আপনাকে এই এই বেসটা দেবে, সেটা এখন প্রশ্নবোধক হয়ে আছে যেহেতু আমি এখন অর্জন করিনি। আর আমি যেগুলো অর্জন করছি এই আরন, আরনটা ক্লিক করলে আমি কীগুলো কোন কোন বেসগুলো অর্জন করছি সেটা এখন দেখাবে। আমি আরনটা ক্লিক করলাম, দেখেন আমার অর্জিত বেসগুলো হচ্ছে, প্রথম হচ্ছে বার সুয়েসু, সাবমিট 50 ডিজাইনস টু কন্টেস্ট উইথ ইন 4-স্টার রেটিং, অর্থাৎ 4-স্টার রেটিং পেয়েছি, সেরকম 50টা
ডিজাইন কন্টেস্টে আমি অংশগ্রহণ করছি অলরেডি, সেটা আমি অতিক্রম করছি। 13 আগস্ট 2018 সনে আমি অলরেডি সেটা অর্জন করছি, সেটা হচ্ছে 1 নম্বর। এটা তারপর প্রুভাইজেস অল স্টার আয়রনটন মার্চ 20 2018, অর্থাৎ 2018-এর 20 তারিখে আমি এটা অর্জন করছি, যে কন্টেস্টে আমি অথবা কোনো একটা প্রজেক্টে আমি 5 স্টার ডিগ্রি হয়েছি, সেটা হচ্ছে এই বেস। তারপর হচ্ছে দ্য আর্টিসান 2018 জুনে আমি এটা অর্জন করছি, এটা হচ্ছে সাবমিট 20 ডিজাইন টু কন্টেস্ট হুইচ রিসিভ 4 স্টার রেটিং, অর্থাৎ এই তারিখে আমি 20টা ডিজাইন দিছিল, 20টা ডিজাইনে আমি 4 স্টার পেয়েছি। এইটার নাম হচ্ছে দ্য ক্যাপ্টেন আরন্ড অক্টোবর 1, 2019, এটা আমি 2019 অক্টোবরের 1 তারিখ অর্জন করছি, সেটা হচ্ছে রিচ দ্য লেভেল 20 লেভেল, অর্থাৎ 2019 অক্টোবরে আমি লেভেল 20টা, অর্থাৎ সর্বোচ্চ লেভেলটা আমি অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম, সেজন্য আমাকে এই বেসটা দিছে। তারপর বুঝলাম ফ্রিকোয়েন্ট ভিজিটর 2018 অক্টোবর 3 তারিখে আমি এই বেসটা অর্জন করছি, সেটা হচ্ছে লগ ইন এভরিডে ফর 1 মান্থ, অর্থাৎ 1 মাসের 30 দিনের মধ্যে আমি প্রতিদিন লগ ইন করছি আমার প্রোফাইলটা। অর্থাৎ আপনি যে প্রতিদিন freelancer.com লগ ইন করবেন, এটাতেও একটা বেস আছে, একটা ক্রেডিট আছে আপনার। তারপর স্ট্যান্ডার্ড বেজেস, এগুলো হচ্ছে আমার সব আমার যে আরন আমি যে আরন করছি আমার প্রোফাইলে, সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এগুলো অলরেডি এই বেসগুলো আমি অর্জন করছি। তারপর স্ট্যান্ডার্ড বেজেস, স্ট্যান্ডার্ড বেজেস আর কমন অ্যান্ড ইজি টু অপটেইন, অর্থাৎ এই এই এগুলো অর্জন করা খুব ইজি বলতেছে, যে কেউ এটা অর্জন করতে পারে, আমি অর্জন করছি। সেটা হচ্ছে 9 টু 5 আর, অর্থাৎ আরন এখানে আমি তারিখটা বারবার পড়তেছি না, উইন এ প্রজেক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অফার, অর্থাৎ একটা প্রজেক্ট আমাকে কেউ একজনে হায়ার করছে, আমি সাথে সাথে এটাকে অ্যাকসেপ্ট করছি, সেই জন্য আমাকে এই অ্যাকসেপ্ট করার সেটা করছি। 6 এপ্রিল 2018 সনে আমাকে কেউ একজন হায়ার করছে, সাথে সাথে আমি এটা অ্যাকসেপ্ট করছি, সেই জন্য আমাকে এই বেসটা দিছে প্রথম। তারপর হচ্ছে দ্য অ্যাডভান্স অর্ডার, অর্থাৎ কমপ্লিট দ্য ইউর ফার্স্ট প্রজেক্ট, সেটা আমি এটা প্রথম প্রজেক্ট যখন আমি অর্জন করছি সেটা আমাকে এই বেসটা দিছে। দ্য সিকার, এটা হচ্ছে বিটন 20 প্রজেক্ট, অর্থাৎ 20টা প্রজেক্টটা আমি বিট করছি, সেটার জন্য আমাকে এটা দিছে। দ্য স্পেসুলেটর, এটা হচ্ছে স্পন্সর বিট, আমি স্পন্সর বিট করছি প্রথম একটা, সেটা 30 জুন 2018 সনে, যেটাতে টাকা খরচ করে স্পন্সর সহ বিট করতে হবে, $5 ব্যয় হয় এটাতে। এটাতে হচ্ছে আমি একটা আমার মনে হয়েছে এটা আমি পাবো, সেজন্য আমি বিট করছিলাম টাকা খরচ করে, এবং সেটা আমি পেয়েছিলাম সর্বশেষ, সেটা 2018 সনের জুন 30, এটার জন্য আমি এই বিটটা পাইছি, স্পন্সর বিট, এটাতে $5 খরচ হয়। তারপর স্পিড দ্য নিউজ, এটা অর্জন করেছি আমি 30 জানুয়ারি 2018, ইনভাইট 10 ফ্রেন্ডস টু জয়েন ফ্রিল্যান্সার, অর্থাৎ freelancer.com আপনি আপনার বন্ধুবান্ধবকে ইনভাইট করলে, সেটা মেইলের মাধ্যমে হোক যেভাবেই হোক, তাহলে আপনি একটা ক্রেডিট পয়েন্ট পাবে, একটা বেস পাবেন, সেটা আমি অলরেডি অর্জন করছি 2018 সনে। তারপর হচ্ছে দ্য ইন্সপায়ার্ড আরন নভেম্বর 7 2017, এটা আমি 2017 সনে অর্জন করছি, সেটা হচ্ছে সাবমিট 10 ডিজাইন 1 অর মোর কন্টেস্ট, অর্থাৎ 10টা ডিজাইন আমি একই কন্টেস্টে 10টা ডিজাইন দিছি, সেটা 2017 সনে। দ্য পারফেকশনিস্ট এডিটেড বিট, অর্থাৎ আমি বিট এডিট করে আবার পারফেক্টলি দিছি, সেটা 2016 সনে। ফিডব্যাক গুরু রিসিভ 10 রিভিউস, 10টা রিভিউ অর্জন করছি, সেটা 2019 সনে, সেটা সেপ্টেম্বর মাসে। দ্য ক্রাইটিক আরাউন্ড সেপ্টেম্বর 2019, সেটা তো ফোস্ট 10 রিভিউস, অর্থাৎ 10টা রিভিউ আমি ফোস্ট করছি সেটা। তারপর হচ্ছে দ্য রেগুলার লগ ইন এভরিডে 1 উইক, এটা হচ্ছে রেগুলারলি যে আমি লগ ইন করছি freelancer.com সেটার জন্য। সর্বশেষ হচ্ছে ফার্স্ট রেসপন্ডার, আমি খুব তাড়াতাড়ি একটা প্রজেক্টে রেসপন্স করছিলাম, সেটা হচ্ছে বিট উইথিন 2 মিনিটস অফ প্রজেক্ট বিং, অর্থাৎ আপনাকে কেউ একজনে হায়ার করলো অথবা কিছু কোনো একটা কিছু করলো, আপনি সাথে সাথে রেসপন্স করছেন, সেটা যদি খুব তাড়াতাড়ি হয় সেটার জন্য আপনাকে একটা বেস দেবে, সেটা আমি অর্জন করছি 2018 সনে 12 ফেব্রুয়ারি। 2 মিনিটের ভিতরে কেউ আমাকে হায়ার করছিল, আমি 2 মিনিটের ভিতরে এটা রেসপন্স করতে, আমি অনলাইনে ছিলাম সেজন্য হয়তো এই সুবিধাটা আমি পাইছি, অর্থাৎ যখন উনি হায়ার করছে আমি সাথে সাথে 2 মিনিটে এটা রেসপন্স করছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, মূল কথা হচ্ছে বেস হচ্ছে এগুলা, আর ক্রেডিট সফটওয়্যার দেখাইলাম আমি, তো বেজের মধ্যে আরও কিছু অপশন আছে, এলিট, এলিট হতে হলে এখান থেকে আমি অর্জন করছি এলিট থেকে মাত্র এটা, তারপর হচ্ছে এলিট থেকে আমি একটা বেস অর্জন করতে পারছি। তারপর এগুলাকে মনে করেন যে বেসগুলো আছে কোনটা কোন লেভেলের সেটা আর কি, এলিট থেকে আমি একটা অর্জন করতে পারছি, প্রো থেকে অর্জন করছি 1টা 2টা 3টা 4টা 7টা অর্জন করছি প্রো থেকে, তারপর স্ট্যান্ডার্ড থেকে অর্জন করছি বাকিগুলা, বাকিগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, এগুলো বিভিন্ন বাক করছে আর কি।
এরপরে আমি ক্রেডিট শপে গেলাম। আবার ক্রেডিট শপে দেখেন এখানে দুইটা, একটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আমি এটা পাইছি, আর একটা হচ্ছে এমপ্লয়ার হিসেবে। আপনি, আমরা যখন ফ্রিল্যান্সার ডট কমে একটা অ্যাকাউন্ট করি, এটা আসলে আপনি দুইটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আর একটা হচ্ছে এমপ্লয়ার হিসেবে। আপনি যদি কোনো জব প্রজেক্ট আপনি পোস্ট করেন, তখন আপনি এমপ্লয়ার হয়ে গেলেন। সেক্ষেত্রেও আমি এমপ্লয়ার হিসেবে এই, আপনি যখন এই ফ্রিল্যান্সার ডট কমে কাজ করবেন, তখন আপনি ক্রেডিট শপ থেকে আপনার ক্রেডিট এগুলা খরচ করে আপনি টাকা ছাড়া, ডলার ছাড়া আপনি ক্রেডিট পয়েন্ট, মনে করেন আপনি 500 ক্রেডিট দিয়ে আপনি একটা প্রজেক্টে আপগ্রেড করতে পারবেন, শিল্ড করতে পারবেন। আপনি 2300 দিয়ে আপনি ফিচার প্রজেক্ট আপগ্রেড করতে পারবেন। তো আপনারা এগুলো ফরো ফরো দেখবেন, আপনি যখন এমপ্লয়ার হিসেবে কাজ করবেন তখন আপনি এই ক্রেডিট খরচ করে আপনি এই ফেসিলিটিগুলো পেতে পারেন। মনে করেন আপনি কোনো একটা প্রজেক্ট শিল্ড করে দিলেন, কোনো একটা প্রজেক্ট আপনি এনডিএ করে দিলেন, আর্জেন্ট করে দিলেন, 24 ঘন্টার ভিতরে আপনি কোনো একটা প্রজেক্টে সম্পন্ন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে 500 ক্রেডিট খরচ করলে আপনি, আপনার টাকা লাগবে না, ক্রেডিট দিয়ে আপনি সেটা 24 ঘন্টার ভিতরে ইয়ে করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন, ফিচার করতে পারবেন, সিল করতে পারবেন। এগুলো আপনারা দেখবেন ইয়ে করে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আশা করি আপনাদেরকে ফ্রিল্যান্সার রিওয়ার্ডস যে অপশনটা আছে, অর্থাৎ মাই রিওয়ার্ডস যে অপশনটা আছে, আপনি বিস্তারিত আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে পছন্দ হয়েছে অথবা উপকৃত হয়েছে বলে মনে হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি এখনও সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করি ফ্রিল্যান্সিংয়ের উপর, বিভিন্ন কন্টেন্টের উপর। তো আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন, তাহলে এখনই একটা লাইক দেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।